প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 8 এপ্রিল 2022 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রঞ্জুমোল্লা কাকা প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে এইখান থেকে গাভী গরু কালেকশন করে থাকে। প্রত্যেক সপ্তাহে আমিও নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন আকারে এই ভিডিওগুলো আপনাদের দেখাই। এই সপ্তাহে ওনার কাছে বেশ কিছু দুধেরও প্রেগন্যান্ট গাভী রয়েছে। আমাদের আজকের পর্বে এই গাভীগুলো আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভী রয়েছে, নতুন গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা, যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। রমজান মাসে বেচা কেনা কেমন হচ্ছে? হচ্ছে মোটামুটি, খারাপ না। জি, শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, এখান থেকে তো প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে আপনি গাভী গরু কালেকশন করে বিক্রি করেন? জি জি। এই সপ্তাহে আপনার কাছে কতগুলো গাভী আছে? এই সপ্তাহে 17টা গাভী দেখাবো। এখন মোট 17টা গাভী আছে? জি। মাঝারি এবং বিগ সাইজের? জি। একেবারে ছোট গাভী তো আর সংগ্রহ হচ্ছে না? একবারে ছোট গাভী আনতেছি না, ছোট গাভী আসলে ওরকম ভালো মানের গাভীগুলো পাচ্ছি না। আচ্ছা, এই জন্য আনা হচ্ছে না। জি। তো আজকে কয়টা জাতের গাভী আছে আপনার কাছে? এবারে অস্ট্রেলিয়ান, হলস্টিন ফিজিয়ান এবং জার্সির সঙ্গে মিক্সড, একবারে পুরো জার্সি নাই। আচ্ছা, এরকম জাতের গাভী হবে? জি জি। বিগ সাইজ বেশি আছে মনে হয় আজকে? বিগ সাইজই বেশি। আচ্ছা, দুধের কয়টা আছে আজকে? দুধের আছে দুইটা। দুইটা মাত্র দুধের? 15টাই প্রেগন্যান্ট? 15টাই প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট গুলো তো রেডি প্রেগন্যান্ট? জি জি। আচ্ছা, তো কেমন দাম থেকে হবে এই গাভী গুলো আজকে? এগুলো গাভী আসলে সর্বোচ্চ আছে 1 লক্ষ, সর্বনিম্ন আছে 1,70,000, আর সর্বোচ্চ আছে 2,85,000। আচ্ছা, আজকে তো দেখতেছি এক সাম বা এক দামের মনে হয় বেশ কিছু গাভী আপনার কাছে রয়েছে, প্রায় একই কোয়ালিটির গাভী কয়েকটা আছে। মানে একই, হ্যাঁ একই রকমের দামের, একই রকমের দামের কিছু গাভী আছে আর ভিন্ন গাভী আছে কয়েকটা। আচ্ছা, তো চলেন দেখি আজকে কেমন কালেকশন করছেন। প্রত্যেকটা গাভীর সঠিক যে জাতমান, সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এই বর্ণনাটা আমাদের আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। কাকা, সর্বপ্রথমে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন। প্রতি সপ্তাহে তো আমরা ছোটর থেকে বড়র দিকে আসি, আজকে ইনশাল্লাহ বড়র থেকে ছোটর দিকে। হ্যাঁ, আমরা বড়র থেকে দেখাবো। আচ্ছা, তো সর্বপ্রথমে যে বিগ সাইজের গাভীটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু জানান, এটা কোন জাতের? এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী? জি। এর দাঁত কয়টা হইছে কাকা? এর দাঁত মাত্র দুইটা। মাত্র দুই দাঁত? দুই দাঁত। অনেক বিগ সাইজের হইছে দুই দাঁতে? দুই দাঁতে অনেক বড় গাভী হইছে। আচ্ছা, এই গাভীগুলো কি আরো বড় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আরো বড় হবে। 8 দাঁত পর্যন্ত গাভী বড় হয়, 8 দাঁতের পরেও দেখা যায় 1 মুঠ বড় হয়। 1 মুষ্টি বড় হয়? জি। প্রেগন্যান্ট তো এই গাভীটা না? জি। আচ্ছা, ওলান পালানের গঠন বা ওলান পালানের বাচ্চাটা খুবই সুন্দর, কোয়ালিটিপূর্ণ। সময় কি রকম আছে এই গাভীটার? এটার সময় আছে এখনো প্রায় 20-25 দিনের মতো টাইম আছে। এখনো 20 থেকে 25 দিন সময় নিবে? জি। তাহলে তো আরো ওলান পালান হবে এর মধ্যে? হ্যাঁ, যাতেই তো অনেক ভালো উন্নত যাতে। আচ্ছা, তো কাকা এইটা দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন প্রথম রাউন্ডে? এটা প্রথম রাউন্ডে 20+ তো অবশ্যই থাকবে, আমার একটা আইডিয়া যে 25-25-এর টার্গেট আছে আপনার? জি জি। তারপরেও যারা নিবে তারা নিজেদের মতো আইডিয়া করে নিবে? হ্যাঁ। এর দাম কত পড়বে? এর দাম পড়বে আপনার 2,85,000 টাকা। এর দাম পড়বে 2,85,000 টাকা? জি। এটাই সর্বোচ্চ দামের? এটাই সর্বোচ্চ দাম। দরদাম করতে দিবেন দর্শকদের? হ্যাঁ, দরদাম হালকা, দরদামের সুযোগ আছে এই গাভী কিনলেও, দরদামের হালকা একটু সুযোগ আছে। জি। তো কাকা, প্রথম গাভীটা সাইড করে দেন, এরপরে 2 নম্বর সিরিয়ালে যে গাভী আছে, চলেন এই গাভীটা আস্তে আস্তে দর্শক ভাই বোনদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরও একটি বিশাল আকৃতির গাভী নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু জানান, এটা কোন জাতের? এটা জাতে ফিজিয়ান। ফিজিয়ান জাতের একটা গাভী? জি। এইটাও অনেক বিগ সাইজের? অনেক বড় গাভী, এবং 4 দাঁতে প্রথম বাচ্চা হয়েছে, 3 দিন হলো বাচ্চার বয়স। এটার দাঁত বয়স হচ্ছে 4টা? জি। 4 দাঁতে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা হয়েছে। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি। বাচ্চাটাও তো মনে হয় মায়ের জাতি পাইছে? হ্যাঁ, মায়ের জাতি। ফিজিয়ানই হয়েছে? ফিজিয়ান বাচ্চা। বয়স কি রকম বাচ্চাটার বললেন? 3 দিন। 3 দিন ফুল? জি। তো এর দুধ কি রকম টানতেছেন, শাল দুধ, এই 3 দিনে? 3 দিনে গতকাল সকালে 10-এর উপরেই হয়েছে সকালবেলা। আজকে 10টা, আজকে তো ভোরে বাচ্চা আটকা থেকে যে এখন প্রতিবেদন করতেছি, এখন তো 3-4-5 ঘন্টা মানে সময়টা অতি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা,
তো এইটার দুধ যখন পরিপূর্ণ দিবে কতদিন লাগবে এর দুধ আসতে? পরিপূর্ণ দুধ আসতে একটা গাভী থেকে আসলে 15 দিন 20 দিন টাইম লাগে। বড় গাভীতে তো মনে হয় একটু বেশি সময়ের দরকার হয়। এখনো 15 থেকে 16 দিন পরে এটার পরিপূর্ণ দুধ চলে আসবে। জি। কত লিটার দুধ হতে পারে পরিপূর্ণ দুধ আসলে? এটার দুধ 20 প্লাস বা সর্বনিম্ন হলে 17 18 থাকবে। সর্বনিম্ন আর উপরে হলে 20 প্লাস। আচ্ছা কপাল ভালো হলে 20 প্লাস। জি। এর দাম কত পড়বে কাকা? এর দাম চাচ্ছে 2,35,000 টাকা। এর দাম পড়বে 2,35,000 চাওয়া। জি। কারো পছন্দ হলে দরদাম করে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। জি। এই গাবিটা সাইড করে নেন, 3 নম্বর গাবিটা দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের সুন্দর গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের। জি। এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। জি। এর দাঁত বয়স? এর দাঁত 4টে, প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে প্রথম বাচ্চা। জি। আচ্ছা এটা প্রেগন্যান্ট তো না? প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট আপনার এখন 20 22 দিন টাইম আছে। এখনো 20 থেকে 22 দিনের মতো সময় আছে। হ্যাঁ ওই যে পিছনে ওলান সামনে জায়গা ঝুলতেছে অনেক বড় সময়। যে জায়গাটা দেখালেন এটা কভার করার পরে গা বাচ্চা হবে? জি জি। এর আগে তো আর বাচ্চা হবে না। না। তার মানে ওলান পালানের গঠন বড় সরো হবে। অনেক বড় হবে। আচ্ছা এই যেগুলো একদম হ্যাঁ একদম শান্ত শিষ্ট গাবি। আচ্ছা এটা একেবারে শান্ত শিষ্ট আছে? জি। নতুন পুরাতন সব প্রত্যেকটা গাবি শান্ত শিষ্ট। এর টাইম আছে 20 থেকে 22 দিন। জি জি। আর এই যে জায়গাগুলো একদম দুধের আইডিয়া কেমন দিবেন কাকা এটার থেকে? এগুলো গাবি থেকে আসলে 20 প্লাস তো অবশ্যই 20 25 লিটারের মতো আইডিয়া থাকবে। জি। তবে 20 পারে দুধ দেবে ইনশাআল্লাহ। জি। এটার দাম? এটার দাম 2,55,000 টাকা। 2,55,000 চাওয়া। প্রত্যেকটা গাবিতেই আজকে দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি। এটা সাইড করে নেন, 4 নম্বরটা দেখি। 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। এটা কোন জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এটাকে দেখে তো ইয়াং মনে হচ্ছে। দাঁত কয়টা? এটা দাঁত 4টে হলো। 4 দাঁত হইছে? জি। কয় নম্বর বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে প্রথম বাচ্চা হবে? জি। প্রেগন্যান্ট কত মাসের? প্রেগন্যান্ট আছে এখন 8.5 মাসের। 8.5 মাসের প্রেগন্যান্ট। জি। 20-25 দিন সময় পাবে? 20 দিনের মতো সময় আছে। এখনো 20 থেকে 25 দিন সময় পাবে। জি। এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন? এগুলো অবশ্যই 20 প্লাসের গাবি আছে, আরো এখান থেকে আরো 3টা পর্যন্ত যাব 20 প্লাসের গাবি। 20 প্লাস গাবি, আজকে বড় গাবি বেশি। জি। এর দাম কত? এর দাম চাচ্ছি 2,35,000 টাকা। 2,35,000। 4 নম্বর সিরিয়ালের একটা গাবি, দরদামের সুযোগ আছে। জি। পাশের 5 নম্বরটা দর্শকদের দেখাই। এটা কোন জাতের 5 নম্বরটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। জি। এর দাঁত কয়টা? এর দাঁত 4টে। 4 দাঁত বয়স? 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা হবে। প্রেগন্যান্টের বয়স কত মাস? প্রেগন্যান্ট এখন 8.5 মাস, এটাও ওই 2-4 দিন কম বেশি, তবে এটা 20-25 দিনের মতো টাইম আছে। 20 থেকে 25 দিন। জি। এর দুধের ভ্যান পাইপগুলো, এই যে দুধের যে রগগুলো, বেশ সুন্দর মোটা মোটা আছে। জি। এর দুধের আইডিয়া কত লিটার? 20 লিটার? 20 এর উপরে থাকবে এগুলো। 20 পারে দুধ দিবে। সিরিয়াল নম্বর 5। জি। এর দাম কত? এর দাম 2,25,000 টাকা। 2,25,000 টাকা। জি। দরদাম করে দর্শকরা নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। পাশের 6 নম্বরটা দেখি। 6 নম্বর সিরিয়ালে একটা বিগ সাইজের গাভী আছে। এটা কোন জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী গরু। জি। এর দাঁত কয়টা? এর দাঁত 2টে। এর মাত্র 2টা দাঁত বয়স? জি। প্রেগন্যান্ট কত মাসের এটা? প্রেগন্যান্ট এটা মোটামুটি, এটা টাইম একটু বেশি আছে। কতদিন সময় আছে? এর সময়টা এখনো প্রায় মাসের কাছে আছে। এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে, এর মধ্যে বাচ্চা হবে। 2-4 দিন কম বেশি 1 মাসই টাইম আছে। তো কাকা এটার থেকে দুধের আইডিয়া কেমন হতে পারে? এটাও 20 প্লাস থাকবে। এটাও 20 পারে দুধ দিতে পারবে? জি জি। এর দাম কত? এর দাম আপনার 2,20,000 টাকা। 2,20,000 চাওয়া। জি। এটার সিরিয়াল নম্বর হচ্ছে 6। জি। কারো পছন্দ হলে আপনার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমেও দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। পাশের 7 নম্বরটা দর্শকদের দেখাই। 7 নম্বরেরটাও বিগ সাইজের। এটাও বিগ সাইজের। এটা কোন জাতের? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাত। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স? দাঁত এটারও 2টে, প্রথম বাচ্চা হবে। 2 দাঁত প্রথম বাচ্চা হবে। জি। পরপর এতক্ষণ যে গাভীগুলো দেখাচ্ছেন সবগুলোই অল্প বয়সী। জি জি। নতুন খামারি পুরাতন খামারি সব রকমের খামারি এই গাভীগুলো নিয়ে লালন পালন করতে পারবে। হ্যাঁ সবার জন্য আর শান্ত শিষ্ট গাভী সব। তো এর টাইম কি রকম আছে বাচ্চা দেওয়ার? এটারও টাইম 25-26 দিনের মতো আছে। 25 থেকে 26 দিনের মতো। জি। দুধের আইডিয়া? দুধের আইডিয়া এটাও 20 প্লাস থাকবে। এটাও 20 পারে দুধ দিবে। হ্যাঁ যখন এই যে গাভীগুলো দেখালাম দেখালাম 1 থেকে 7 পর্যন্ত। জি। প্রায় সবগুলোই অনেক বড় বড় এবং সবগুলোই 20 পারের গাভী। এগুলো প্রত্যেকটা গাভী 20 পারের গাভী। আচ্ছা তো এইটা সম্পর্কে জানান, এটার দাম কত? 7 নম্বরটার? এটার দাম 2,15,000 টাকা। 7 নম্বর সিরিয়ালের এই গাভীটার দাম পড়বে 2,15,000 চাওয়া। জি। কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি। কাকা এই মাত্র একটা বাচ্চা আপনি ডেলিভারি করলেন নিজ হাতে। জি। এটা হচ্ছে সিরিয়ালে 8 নম্বরের একটা গাভী। হ্যাঁ। এটা কোন জাতের গাভী? এটা জাতে অস্ট্রেলিয়ান।
অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী তো কি বাচ্চা ডেলিভারি হলো এটা বাচ্চাটা ছেলে বাচ্চা চার বাচ্চা অনেক বড় বাচ্চা হলো হ্যাঁ এভাবে নরমালি তো আপনারা সব সময় ডেলিভারি করে থাকেন হ্যাঁ এই প্রতি সপ্তাহে দুই চারটা পাঁচটা বাচ্চা বাড়ি করতে হয় প্রত্যেক সপ্তাহে আচ্ছা আর কেউ চাইলে যে আপনারা ডেলিভারি সুযোগ দেন প্রেগন্যান্ট গাভী কিনলে এভাবে আপনারা বাচ্চা খালাস করে দেন হ্যাঁ এই গাভীটার দাঁত কয়টা এটার দাঁত দুটো দুই দাঁত জি প্রথম বাচ্চা হলো প্রথম বাচ্চা হলো কি বাচ্চা বের করলেন চার বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি বাচ্চাটাও তো মনে হয় অস্ট্রেলিয়ান জাতেরই হইছে হ্যাঁ অস্ট্রেলিয়ান জাতের অনেক বড় বাচ্চা হইছে অনেক বড় বাচ্চা আচ্ছা এখনো তো শাল দুধ টাল দুধ টানার সময় হয়নি যে এখনো রক্ত ব্লাড ভাঙতিছে না কেবল এই তো বাচ্চা 5 মিনিটও হয় নাই 2 মিনিটও হয় নাই 2 মিনিট আচ্ছা 1 মিনিট হলো তো কাকা সবগুলোর যেহেতু আইডিয়া দিয়ে দিলেন এটার কত লিটারের আইডিয়া থাকবে কালো রঙের বড় গাভী নিয়ে আসলেন এর তলাবাটের এই দিক দিয়ে সাদা অংশ আছে এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া এবং ফ্রিজিয়ান মিক্সড আছে জি এটাও তো দেখে ইয়াং মনে হচ্ছে ইয়াং মানে দুই দাঁত বয়স প্রথম বাচ্চা হবে মাত্র দুইটা দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা পোলান পালানের গঠন কিন্তু খুবই সুন্দর এই গরু ভালো মানের গরু আচ্ছা অনেকে কালো গরু আবার দেখতে পছন্দ করে না কিন্তু এগুলো তো দুধের রেজাল্ট একই রকম হয় কেউ কালো গরু ছাড়া সাদা গরু কেন আবার কেউ সাদা গরু ছাড়া কারে মানে এক এক জনের এক যেটা যার পছন্দ হয় এক রকম জি জি সময় আছে কতদিন বললেন সময় আছে মোটামুটি 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন সিরিয়াল নম্বর 9 দুধের আইডিয়া কেমন দুধের আইডিয়া এগুলো 17 18 থাকবে 15 প্লাস এক কথায় 15 প্লাস ধরে নিবে জি এর দাম কত পড়বে কাকা এটার দাম পড়বে 195000 টাকা 195 এর সিরিয়াল নম্বর হচ্ছে 9 9 দরদাম করে দর্শক ভাই বোনরা নিতে পারবে জি তো এই গাবিটা সাইড করে নেন কাকা 10 নম্বরে যেটা আছে চলেন ওইটা আস্তে আস্তে দর্শকদের 10 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাবি আছে এটাও একটা ডাবল বডির গাবি জি কালো ফ্রেশ কালো রঙের জি এটা কোন জাতের এটা আসলে আমরা একদম কালো গাবিগুলো মশি অস্ট্রেলিয়া বুঝলি মশি অস্ট্রেলিয়া মশি অস্ট্রেলিয়া জাতের গাবি আচ্ছা এগুলো গাবি থেকে দুধ দেয় অনেক দাঁত দুধের থেকে চারটি হলো দুধের এসবই হচ্ছে দুধের গাবি জি জি প্রথম বাচ্চা হবে দুই দাঁত থেকে চার দাঁতে গেছে জি ওলান পালানের গঠন তো অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ ওলান শহর অনেক ভালো সাদা ওলান হলে আরো বেশি বোঝা যায় তো জি জি আচ্ছা মনে হচ্ছে এখনই 15 লিটারের সামার হয়ে আছে হ্যাঁ 15 লিটারের সামার দেখা যাচ্ছে তো এইটার সময় আছে কতদিন এটার সময় আছে আর হয়তো 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন সর্বোচ্চ সময় নিবে জি এর মধ্যে বাচ্চা হবে দুধের আইডিয়া কেমন দিবেন এটার এটার আইডিয়া আসলে 20 প্লাস থাকতে পারে তারপরে আমি 17 18 বা 20 এরকমই দুধের আইডিয়া 17 থেকে 20 এর মধ্যে থাকবে জি এর দাম 195000 দরদাম করে দর্শকরা নিতে পারবে জি পাশের 11 নম্বরটা দর্শকদের দেখাই 11 নম্বর সিরিয়ালের গাভীটাও কালো রঙের তলাবাট সাদা জি নেস্টাও সাদা আছে নেস্টাও সাদা এটা কোন জাতের এটাও আমরা ফ্রিজিয়ান জাতের গাভী এটা একটা ফ্রিজিয়ান জাতের গাভী গরু জি এটা অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রিজিয়ানের অস্ট্রেলিয়া এবং ফ্রিজিয়ান মিক্সড আছে জি দাঁত বয়স দুটো দুইটা দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা হবে প্রথমবারের মতো বাচ্চা দিবে এর টাইম কি রকম আছে এর টাইম আছে মোটামুটি এখনো 10-15 দিন 10 থেকে 15 দিন জি এর দাম এবং দুধের আইডিয়া এর দাম আপনার চাচ্ছি 195000 টাকা আর দুধের আইডিয়া 17-18 এটাও 17 থেকে 18 লিটার এই গাভীগুলোই তো দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে গিয়ে 20 প্লাস হ্যাঁ 20 প্লাস 25 প্লাস এরকম দুধ হবে জি এর দাম 195000 চাওয়া কারো পছন্দ হলে দরদাম করে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি এই গাভীটা সাইড করে নেন 12 নম্বর সিরিয়ালে যে গাভী আছে বাচ্চা সহ ওইটা দর্শকদের দেখাবো চলো 12 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন রানিং দুধের দুইটা গাভী ছিল তার মধ্যে এটা একটা আর একটা তো আমরা আগেই দর্শকদের দেখাইছি এটা কোন জাতের এটা ফ্রিজিয়ান জাতের এটা একটা ফ্রিজিয়ান জাতের গাভি জি এই গাভিটার দাঁত কয়টা এর দাঁত চারটি হয়েছে চার দাঁত বয়স হয়েছে সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা কোন জাতের অনেক সুন্দর বাচ্চা হয়েছে ওই মায়ের জাতি হয়েছে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতেরই হয়েছে বাচ্চাটা বড় সরো হয়েছে অনেক ভালো আচ্ছা বয়স কি রকম নাভি তো দেখা যাচ্ছে এটা চার দাঁত বয়স না বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স 4-5-6 দিন হয়েছে 5 থেকে 6 দিন ফুল জি দুধ কি কনফার্ম হইছে এই গাভিটার সকালবেলা 9 লিটার টানা হচ্ছে এক টানেই 9 লিটার সকালবেলা 10 বিকালে 5 15 লিটার দুধ আরামে যে নিবে 15 লিটার পূর্ণ দুধ আসলে এর 15 লিটার দুধ হবে জি আজকের প্রতিবেদনের 12 নম্বর সিরিয়ালের একটা গাভি জি এইটার দাম কত পড়বে এটার দাম আপনার 185000 টাকা এটার দাম পড়বে 185000 জি দরদাম করে দর্শকরা নিতে পারবে হালকা দরদামে সুযোগ আছে এটা সাইড করে নেন 13 নম্বর সিরিয়ালের যে গাভি আছে চলেন ওইটা আস্তে আস্তে দর্শকদের দেখাই 13 নম্বর সিরিয়ালে মাঝারির থেকে একটু বড় আকারের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কোন জাতের
এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এর দাঁত? এর দাঁত চারটে প্রথম বাচ্চা হবে। চার দাঁতে প্রথম বাচ্চা দিবে। জি। প্রেগন্যান্ট কত মাসের? প্রেগন্যান্ট এখন 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হবে। এখনো 15 থেকে 20 দিনের মতো সময় আছে। জি। তার মানে এটাও একটা সেফ জোনের গাব, এই অবস্থায় চাইলে যে কোনো প্রান্তে দেশে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, যে কোনো প্রান্তে নিয়ে গেলে ফিরেও বাচ্চা হলে সমস্যা নেই। এটা নিচে একটু পানিও আছে না, দুধ করা? হ্যাঁ, পানি পানি চলে আসে, দুধ করা অনেকে বলে, অনেকে পানি বলে। তো এর দাম কত পড়বে কাকা? এটার দাম 1,75,000। 1,75,000। এর সিরিয়াল নম্বর হচ্ছে 13। 13 দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা, দরদাম করে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। জি। পাশের 14 নম্বরটা দর্শকদের দেখাই, আর এটা সম্পর্কে একটু আমাদের জানান, এটা কোন জাতের? এটা জাতে ফিজিয়ান, কিছুটা হয়তো আপনার জার্সি মিক্সড আছে। ফিজিয়ান জাতের একটা গাভী, জার্সির একটু মিক্স থাকতে পারে। জি। ইন্ডিয়ান জার্সির সঙ্গে। জি। এর দাঁত কয়টা হইছে? এর দাঁত চারটে। এর চার দাঁত বয়স? চার দাঁত বয়স। এও প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। এর সময় কি রকম আছে? এর সময় ওই রকমই 15-20 দিন। 15-20 দিন। এর দাম? এর দামও 1,75,000 চাওয়া। এর দামও 1,75,000 চাওয়া। হালকা দরদামের সুযোগ দেওয়া আছে, প্রত্যেকটাতেই তো দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি। পাশের 15 নম্বরটা দর্শকদের দেখাই, এটার ওলান তলার গঠন, আবার এই যে দুধ করার যে পানি খুব সুন্দর লাগছে, এটা কোন জাতের? এটা পরায় পরিপূর্ণ হয়ে গেছে, এটা ফিজিয়ান জাতের গাভী। এটা ফিজিয়ান জাতের গাভী। এটা বয়সে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে। দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে। আর এর সিরিয়াল নম্বর হচ্ছে 15। 15 নম্বর সিরিয়াল। টাইম কতদিন পাবে এখনো? টাইম হয়তো 10-15 দিন। এখন সর্বোচ্চ টাইম নিবে 10 থেকে 15 দিন, হয়তো নাও যেতে পারে অতদিন, 2-4 দিন আগেও হতে পারে। তো কেউ যদি টাকা পয়সা ক্লিয়ার করে দেয়, এখান থেকে বাচ্চাটা প্রসব করাই দিবেন? হ্যাঁ, অনেকে এইভাবে লেয় তো দেই, তাদের সুযোগ সুবিধা না দিলে তো আর হবে না। আমাদের এই সুযোগ সুবিধা আপনার এখানে আছে। জি জি। তো 15 নম্বর সিরিয়ালের এই গাভীটা কারো পছন্দ হলে কত টাকা দাম পড়বে? এটার দামও 1,75,000 টাকা, হালকা দরদামের সুযোগ আছে। জি। একসাথে নিলে কোনো সুযোগ সুবিধা আছে রমজান মাস উপলক্ষে? হ্যাঁ, এখানে চারটে গাভী একসঙ্গে যদি কেউ নিতে পারে, বা তিনটে লিলি ফুল আমি গাড়ির ভাড়া তাকে ফ্রি দেবো। ঠিক আছে, মানে পৌঁছানো খরচটা আপনার। জি। 1,75,000 এর আর কয়টা আছে? আর একটা আছে। এরপরে যে তাহলে 16 নম্বরটা দর্শকদের দেখাই। জি। আর এটা সম্পর্কে একটু আমাদের বিস্তারিত জানান, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, দুই দাঁত বয়স। হলস্টাইন ফ্রিজিয়ান। এবং প্রত্যেকটা গাভী, এই চারটা গাভী প্রথম বিয়ানের? প্রথম। দুই দাঁত চার দাঁতের? দুই দাঁত চার দাঁত। এর বয়স কয় দাঁত বললেন? এটার দাঁত দুটি, দুইটা দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। প্রেগন্যান্টের বয়স? প্রেগন্যান্টের বয়স এটা হয়তো 20 দিনের মতো যাইতে পারে, 20-22 দিন। সর্বোচ্চ সময় নিবে 20 দিন। জি। এর মধ্যে বাচ্চা হবে? হ্যাঁ। বাটগুলোর কোয়ালিটিও চারটারই বেশ সুন্দর। হ্যাঁ, সুন্দর বাট। এটারও 1,75,000 দাম? এটাও 1,75,000। পরপর চারটে গাবি 1,75,000। 13 থেকে 16 পর্যন্ত? জি। কেউ যদি বাছাই করে কেটে কেটেও নিতে চায়, যার যেটা পছন্দ নিতে পারে, সেটা নিতে পারবে। জি। এরপরে তার একটা মুন্ডি গাভি আছে। জি। তো চলেন ওই মুন্ডিটা দর্শকদের দেখাই। কাকা, সব শেষে 17 নম্বর সিরিয়ালে সুন্দর একটা গাভী নিয়ে আসলেন, শিং ছাড়া, সাদা কালো রঙের। এই গাভীটা কোন জাতের? এটা আসলে জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু আমরা শিং না থাকলে মুন্ডি বলি, সেই মুন্ডি জাতের গাভী। আসলে এগুলো গাভীর থেকে প্রচুর দুধ হয়, এই মুন্ডি জাতের গাভীগুলো। রেকর্ড এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দুধ দেওয়ার রেকর্ড। জি। এগুলো কি ইন্ডিয়ান মুন্ডি নাকি শিং কাটে বানানো হয়েছে? না, এগুলো আমাদের দেশেরই, হয়তো ইন্ডিয়ার থেকে আগে বাচ্চা পার হয়েছিল, পার হয়েছে দেশে এসে প্রেগন্যান্ট হয়েছে। জি জি। তার মানে সেটিং হয়ে গেছে তো দেশে? না, আমার দেশে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা হবে। বাংলাদেশে একটা বাচ্চা দিছে। এখন দাঁত কয়টা? এখন দাঁত আছে 6টা। 6 দাঁত আছে। এবার বাচ্চা হবে সেকেন্ড রাউন্ড? সেকেন্ড রাউন্ড। বাচ্চার তো গ্যারান্টি একেবারে, একবারে কি মানে এগুলো গ্যারান্টি? তো আগের বিয়েনের রেকর্ড জানেন আপনি? জানা আছে। আগের বিয়েনে 20 প্লাস দুধ ছিল, 20 এর উপরে, গৃহস্থের বাড়ি থেকে সংগ্রহ করা আমাদের। আচ্ছা, আর ওই যে নিচের যে গাভীগুলো দেখালাম 13 থেকে 16, আমার তো আসলে দুধের আইডিয়াটা নেওয়া হয় না আপনার কাছ থেকে, ওগুলো এভারেজে কি রকম দুধ দিতে পারে এক একটা গরু? ওগুলো এভারেজে 15 বা 15 প্লাস এর মধ্যেই থাকবে। 15 প্লাস দুধ দিতে পারবে ওই চারটা গাভী 1,75,000-এর? জি। আর এর দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন এই বিয়েনে? বিয়েনে আমার আইডিয়া 20-এর উপরে অবশ্যই থাকবে, 20 পারে দুধ দিবে। জি। সময় কতদিন আছে বললেন? সময় আছে 1 মাস, ফুল 1 মাস সময় আছে। ফুল 1 মাস। আচ্ছা, এর মধ্যে ওলান পালান হবে? হ্যাঁ, আরো বড় সুন্দর লাগবে। এই পিছনে ওলান সামারের জায়গা আছে, প্রচুর জায়গা। দেখাই দেন তো, টান দিয়ে দেখি কতটুকু জায়গা আছে। আচ্ছা, এখানে দেখার পারলো না? আচ্ছা, এই যে ওলান সামারের জায়গাটা দেখা দিচ্ছি, একটু আমাদের দেখাই দেন। জি। এই যে এই দেখছেন, একদম ইয়ার মতো হয়ে গেছে, ভরাট না করে তো মনে হয় বাচ্চা হবে না। না, একদম পরিপূর্ণ হবে, তারপরে বাচ্চা হবে। সবের ধার থেকে ওলান আছে। এর দাম কত টাকা পড়বে কাকা? এটার দাম আমি, যারা পছন্দ হয় হয়তো আমার সাথে ফোনে আলাপ করে নিতে পারে, আমি দাম চাবো না। এই একটা গাভীর দাম চাবেন না? জি। না চাওয়ার কি কোনো কারণ আছে? আসলে কোনো কারণ নাই, এমনি চাবেন না। এমনি মানে কারণ হলে একটু আছে, গরুটার সময় আছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম মানে আগে চাচ্ছি না এই কারণেই, মানে এক দুই সপ্তাহ রেখে আমি, হ্যাঁ, ওঠানামা করবে মানে
দুই সপ্তাহ গেলে ফেলতে সামারটা অনেক বড় হয়ে যাবে, তখন দাম আরেক দামে চলে যাবে। মানে এখন যদি এই অবস্থায় কেউ কেনে আপনার সঙ্গে দাম না বললেও তো একটা পর্তায়ের মধ্যে নিতে পারবে। জি জি, দুই সপ্তাহ পর হলে তো আর এরকম পর্তায় দিতে পারবে না, যখন আমারও তো খাওয়া খরচ আসবে, ওর উপরে এই খরচটা চাপবে। আচ্ছা, তো আজকের কালেকশনের এইটাই সবশেষ গাবি, এর সিরিয়াল নম্বর 17। কষ্ট করে যে 17টা গাবি আজকে আমাদের দেখালেন, এগুলো নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন। সর্বপ্রথমে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বর 01719 01719 12 95 95 45 45, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে একই নাম্বার আমার। তো দর্শক ভাইরা আসলে রমজান মাসে কিভাবে আসতেছে আপনাদের এখানে বা থাকা খাওয়ার সুযোগ সুবিধা রমজানে কেমন? আগের মতোই যেভাবে আসতে ওইভাবেই আসতে, সেহরি এবং ইফতারের তো ব্যবস্থা আছে, তা তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, আর রমজানে তো অনলাইনে এখন মনে হয় বেচাকেনা একটু বেশি হবে, তো অনলাইনে গাড়ি ঘোড়া দিয়ে তো পৌঁছায় দিচ্ছেন সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে আগের মতোই গাড়ি ঘোড়া মানে রাখাল দিয়ে আমরা গরু পৌঁছা দিই। আর টাকা পয়সার লেনদেনটা? টাকা পয়সা আগের মতোই ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে পাঠায় দেয়, আমরা গরু পাঠায় দিই। চেক নিয়ে আসলে চেক এখান থেকে জমা? হ্যাঁ, যারা চেক নিয়ে আসে তারা চেক দিয়ে তুলে দেয়, কেউ আসে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসে। বেশ কয়েকটা তো ব্যাংক আছে এখানে। জি জি, যে কোনো ব্যাংকের চেক নিয়ে আসলে এখান থেকে ক্যাশ করতে পারবে। হ্যাঁ, পারবে। তো পরিশেষে দর্শক ভাইদের দর্শক বন্ধুদের কিছু বলতে চান, কোনো পরামর্শ? পরামর্শ প্রতিবারের মতোই আমি বলি, আপনারা ভালো জাত মান দেখে সুস্থ সবল গরু নেবেন, যাতে খামারের জন্য আপনার লস না হয়। জি জি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 17টা গাভি দেখানোর জন্য কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।